আমরা আজ কোথায় এসেছি? ও মা কোথায় এসেছি? প্রেম সে বলো কোথায় এসেছি? শীতেতে জমে গিয়েছে। রাধে রাধে কোথায় এসেছি মা? তোমাদের একটা করে কম্বল লাগবে নাকি? হাই দেখো মায়েরা দেয় কি একটু দেখো, বলছি এটা কোথায় এসেছি? বৃন্দাবনে। আমার বাবাদের গলায় জোর আছে, মায়েদের গলায় জোর নেই, অথচ অল্প বাবারা বসে আছে। প্রেম সে বলুন দেখিনি তাই গৌড় হরি বল হরি বল। ও হাতটা তুলতে হয় ভাই তাই তুলে বলার লোকের। আচ্ছা মায়েরা দেখে একটু প্রেম সে বলুন তো জয় শ্রীমতী রাধা রানী কি। এবার ঠিক আছে, আচ্ছা ভাইরা একটু সবাই মিলে বলুন তো, বলবে তো এদিকে পিপার খেলছে নাড়িয়ে দাও। বলছি শোনো একটু প্রেম সে বলো। ও কারোর কথা না, জয় শ্রী কৃষ্ণ চন্দ্র কি। তোমার মায়ের আই দিল তার পিপার খেলা বন্ধ হয়নি এখনো চলছে। রাধে রাধে। তাহলে আমরা এটা কোথায় এসেছি? বৃন্দাবন। তা বৃন্দাবনে যেতে গেলে কি নাম লাগে? রাধে রাধে, তাই তো? তাহলে আমরা সবাই মিলে রাধা নাম সব সময় জপ করবো। সমবেত গৌর ভক্ত মণ্ডলী ও গৌর ভক্তিমতী মায়েরা, কীর্তন কাকে বলে একটু আস্তে, ও সংকীর্তন কাকে বলে? বহু প্রাচীন কালে গীতি কবিরা যে সকল পদাবলী রচনা করেছিলেন সেইগুলি হল কীর্তন। যেমন গোবিন্দ দাস, জ্ঞান দাস, চণ্ডী দাস। আর এই কীর্তন গান আপনাদের সামনে পরিবেশন করাই হল সংকীর্তন। তাই আজ বৃন্দাবনের গৌরসুন্দর আমার, আজ বৃন্দাবনের গৌরসুন্দর আমার কি বলছেন? আজ বৃন্দাবনের গৌরসুন্দর বোন বলছেন, বৃন্দাবন শঙ্খ এদিকের মায়েদের দিকে আগে দেখো, শঙ্খ সন্ধে দিয়ে ঘরে রেখে দিয়েছো? ও শীতের সময় আনা হয়নি কি জ্বালা। আচ্ছা উলো ধ্বনি এনেছো তো? প্রেম সে সবাই মিলে শঙ্খ ধ্বনি আর উলো ধ্বনি, আর পরে করো তালি দিয়ে আমার সাথে বলতে হবে, বৃন্দাবন লীলা মনেতে পড়িল যমুনার ভাব সুর ধ্বনি রে কহিল, বৃন্দাবন লীলা মনেতে পড়িল যমুনার ভাব সুর মনেতে পড়িল, বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল যমুনার ভাব সুর ধ্বনি রে কহিল, বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল যমুনার ভাব সুর মনেতে পড়িল। এই কি আমার যমুনা, এই কি আমার যমুনা, এই কি আমার যমুনা, সুর ধ্বনি হে রে বলে এই কি আমার যমুনা,
বল সুর ধ্বনি হেলে বল এই কি আমার যমুনা, সুর ধ্বনি হেলে বল এই কি আমার যমুনা। রাধে রাধে জনিতায় আজ বৃন্দাবনের গৌসুন্দর আমার, আজ বৃন্দাবনের গৌসুন্দর আজ সুরধ্বনি গঙ্গার জলকে করে কমলে নিয়ে আজ বৃন্দাবনের গৌসুন্দর আমার বলছেন, যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা, আজ গৌসুন্দরের এমন ভাবে নেওয়া হয়েছে আজ সুরধ্বনি গঙ্গার জলকে করে কমলে নিয়ে বলছে যমুনা, তাই কি বলছে যমুনা যমুনা ও যমুনা, বলে তুমি কি গো সেই যমুনা, যমুনা ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রভাই রে, যমুনা সেই যমুনা প্রভাই রে, রূপের হাটে বিষন্নতে বিকাই তো নিতান্ত মনে, ও জন রূপের হাটে বিকাই তো নিতান্ত মনে, ও জন বিশাল তটে রূপের হাটে বিকায় নীল কানে তোমনি, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রভাই রে, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রভাই রে, যমুনা আজ বৃন্দাবনে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, ফুটেছে তো, আচ্ছা বলুন তো কি কি ফুল ফুটেছে, তোমার বৃন্দাবনে আমার ঠাকুমারা বলো তোমরা জানো, আচ্ছা ঠাকুমা বলো তো বৃন্দাবনে সুন্দর সুন্দর ফুল ফুটেছে কিন্তু কি ফুল ফুটেছে, ওমা কি ফুল ফুটেছে বলুন একটু শুনি, এই যে বলেছে লাল গোলাপ আর সাদা গোলাপ, বাবা আজ বৃন্দাবনে সুন্দর সুন্দর ফুল ফুটেছে কিন্তু কি ফুল ফুটেছে, গোলাপ আর লাল গোলাপ আর সাদা, লাল গোলাপ আর ছাড়া কিছু নেই, যুথিকা নাগেশ্বরী চন্দ্রমল্লিকা আরো বিভিন্ন ধরনের ফুল ফুটেছে আজ বৃন্দাবন কি হয়েছে অপরূপ শোভাময়, কিন্তু আমাদের এই বৃন্দাবনে কি সবাই মিলে অপরূপ শোভামণ্ডিত হয়েছে, আমরা করে তুলতে পেরেছি কি, আমরা যেখানে আছি সেটাই তো বৃন্দাবন নাকি, হ্যাঁ টাকা পয়সার জন্য নাই বা যেতে পারলাম বৃন্দাবনে, মনের কাছেই তো সবকিছু কি তাই না, আচ্ছা প্রেম সে মায়েরা বাবারা দাদা ভাইরা বোনেরা যে যেখানে আছেন প্রেম সে দেখে একটু হাত তুলুন তো, আমি হাত তুলে নামিয়ে নিতে বলিনি সবাইকে তুলতে বলেছি, ও মা একটু হাত তুলুন প্রেম সে
একটু নামিয়ে নিন, একটা কথা বলি, একটা হাত তুললে কিন্তু ভগবান আসবে না। ভগবান বলেছে আমায় যদি ডাকতে হয় তাহলে সর্বস্ব ত্যাগ করে ডাক, কি তাই তো? হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? সর্বস্ব ত্যাগ করে ডাকতে হবে। প্রেম সে দেখি সবাই মিলে দুটি হেমদণ্ড বাহু তুলুন তো সবাই মিলে। আমি ভাইদের কাছেও বলেছি, ওঠেনি দেখি হাত দুটো তুলুন। ওটা কি লজ্জা পাচ্ছে নাকি? রাধে প্রেম সে সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্খ ধ্বনি দিয়ে জানিত দু হাত তুলে বল রে কৃষ্ণ না, দু হাত তুলে বল রে কৃষ্ণ না, তোর সকল বাহু তুলে নাচ রে মো মানন্দে, প্রেমানন্দে বাহু তুলে নাচ রে মো হরি বলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এটাকে আমরা ষোল নাম ৩২ অক্ষর বলি, তাই তো? বাড়িতে গিয়ে খাতায় বসিয়ে দেখবেন ১৬টা নাম আর ৩২টা অক্ষর হবে। তামা আমাদের এই ১৬ নাম ৩২ অক্ষর সবাইকে জপ করতে হবে। আমরা তো সারাদিন সংসারে থাকি, স্বামী কি খাবে সন্তান কি খাবে করতে করতে দিন কেটে যায়। আমরা এই ১৬ নাম ৩২ অক্ষর নিতে পারি? পারি না তো? তাহলে আজকের এই মধ্যরাত্রিতে এসেছি আমরা ১৬ নাম ৩২ অক্ষর নাম নিয়ে তবে বাড়ি যাবো, তাই তো? আমি বলবো না, কথাটা হচ্ছে আমি বলবো না, তোমরা সবাই বলবে। এটা রাধে রাধে এটা শুনতে পাচ্ছেন? এটা শোনা যাচ্ছে না। আচ্ছা বলছি প্রেম সে ১৬ নাম ৩২ অক্ষর সবাইকে বলতে হবে, কিন্তু আমি বলবো না, তোমাদের কণ্ঠস্বর যেন আমি শুনতে পাই, ঠিক আছে? রাধে রাধে তুমিও বলবে না, প্রেম সে সবাই মিলে বলুন, আমার ঠেক না দিলে হবে না। রাধে আজ হরে কৃষ্ণ শোনা যাচ্ছে না, সামনের কথা বলতে শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে না, তাই এদিকে বলছে। আচ্ছা এই যে ওখানে যে কোটা বসে আছো একটু বলো রাধারানী কৃপা করবে তাহলে। হ্যাঁ প্রেম সে বলুন সবাই মিলে রাধে রাধে আজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গৌর জগদেশ্বর জনতায় তাই হরে কৃষ্ণ নাম নিয়ে আমরা বৃন্দাবনে যাব। আজ বৃন্দাবনের গৌর সুন্দরের সাথে পঞ্চদত্ত নৃত্য করছে। অসুবিধা হবে তো, নাচতে অসুবিধা হবে। পঞ্চদত্ত নৃত্য করছে সোনার ঘোড়াকে সঙ্গে করে। তামা আমরা পঞ্চদত্তের নাম জানি, জানো না? আচ্ছা ভালো, তাহলে আমি বলবো, একবার বলবো, সেটা আপনাদের সবাইকে বলতে হবে। কি বলবেন তো? আচ্ছা কে কে বলবেন একটু হাত তুলুন, আমি একটু মুখটা দেখে নি, পরে তো হাত তুলবেন আমি জানি। সব চাদরের ভেতরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মোটামুটি ও ব্ল্যাঙ্কেটের ভেতরে। তাহলে আমার পাঁচটা নাম কি? পাঁচটা নাম হলো অদ্বৈত, নিত্যানন্দ, শিবা, গদাধর আর আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। আচ্ছা এবার বলুন পাঁচ জনের নাম কি? অদ্বৈত, শিবাস, গদাধর, হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু। চারটে হয়েছে এখন, একটা নিত্যানন্দ, অদ্বৈত, নিত্যানন্দ, শিবাস, গদাধর আর আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে মা এবার এদের আসল পরিচয়টা জানতে হবে। এই যে অদ্বৈত, এই অদ্বৈত মহাপ্রভুর আসল পরিচয় কি? বাবা ভোলানাথ এই কলিযুগে অদ্বৈত রূপে জন্মগ্রহণ করেছেন, নিত্যানন্দ। এই নিত্যানন্দ মহাপ্রভুর আসল পরিচয় কি দাদা বলো? কলিযুগে নিত্যানন্দ রূপে জন্মগ্রহণ করেছে শিবা। এই শিবাসের আসল পরিচয় কি? নারদ। এই কলিযুগে শিবাস রূপে জন্মগ্রহণ করেছে গদাধর। এই গদাধর মহাপ্রভুর আসল পরিচয় কি? এই গদাধর মহাপ্রভুর আসল পরিচয় হলো আমাদের রাধারানী। বাকি রইল একজন, সেটা কি? আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, তাই তো? তাহলে মা আমি যে বললাম শিবাসের আসল পরিচয়টা কি বলেছি? আচ্ছা আমার এই মা বলবে, আচ্ছা মা এই দুটোই মা বলবে, শিবাসের আসল পরিচয় কি? হ্যাঁ কি বলছো শুনতেই পায় না, হ্যাঁ একটু নারদ, তাই তো? তবে মন দিয়ে শুনেছো তাহলে। আচ্ছা আর গদাধরে রাধারানী। বাহ আমার এখানকার মায়েরা খুব ভালো তো।
অসময় পুরস্কার দেবে বলেছে, আমি বলিনি, উনি বলেছে। রাধে রাধে, আজ সোনার কোরাকে অনুসরণ করে আজ পঞ্চদত্ত নৃত্য করছে। কি কি নিয়ে নৃত্য করছে? খোল, করতাল ও নানান বাদ্য যন্ত্র নিয়ে। আজ সোনার কোরাকে অনুসরণ করে আজ আমার গৌরসুন্দর নৃত্য করছে। এদিকে অদ্বৈত মহাপ্রভু আমার সোনার গোড়াকে নৃত্য করতে দেখে অদ্বৈত মহাপ্রভু আমার নৃত্য শুরু করলেন। কেমন করে? একটু উলুধ্বনি সংকোধ্বনি করবে না? কেমন করে নৃত্য করছে? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, ওই মহাপ্রভুকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, মুখে হরি 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 বলে অদ্বৈত নাচিছে, 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 হরি বল হরি বল অদ্বৈত নাচিছে। অদ্বৈত সাথে আর কে নৃত্য করছে? আমাদের নিত্যানন্দ মহাপ্রভু, তাই তো? একটু উলুধ্বনি সংকোধ্বনি সাথে সাথে করবেন। একা নিত্যানন্দ মহাপ্রভু নৃত্য করছে তো? রাধে রাধে, তোমার নিত্যানন্দ মহাপ্রভুর আসল পরিচয় কি বলেছিলাম? কি বলেছিলাম মা? ও গোপালের মা, গল্প করতে ব্যস্ত। রাধে রাধে, বলছি নিত্যানন্দ মহাপ্রভুর আসল পরিচয় কি বলেছিলাম? দাদা বলরা, তো তিনি কেমন ভাবে নৃত্য করছে আমার সাথে? কি, আমি কিছু শুনতে পাচ্ছি না, একটু উলুধ্বনি করুন। নিত্যানন্দ মহাপ্রভু কেমন ভাবে নৃত্য করছে, তাই কি বলছে? আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে। বলছে অনিতা, তুমি হাত দুটো বাড়িয়ে নৃত্য করছো কেন? বলছে তুমি হাত দুটো বাড়িয়ে নৃত্য করছো কেন? বলে হাত দুটো বাড়িয়ে কেন নৃত্য করছি জানো? আজ গৌর সুন্দর আমার ভাবের উদয় হয়েছে, আজ গৌর সুন্দরের ভাবের উদয় হয়েছে, তাই গৌর সুন্দর যদি নৃত্য করতে করতে যদি গৌর সুন্দর আমার নৃত্য করতে করতে যদি পড়ে যায়, তাই এই হাত দুটো বাড়ি আমি গৌর সুন্দরকে ধরে নিতে পারি, তাই আমি হাত দুটো বাড়িয়ে নৃত্য করছি। কেমন করি? আমার পাগলানি তাই নাচিছে, আমার পাগলানি তাই নাচিছে, আমার পাগলানি তাই নাচিছে, পাগলানি তাই নাচিছে, আমার পাগলানি তাই নাচিছে, হরি ঘিরে ঘিরে পাগলানি তাই নাচিছে, ওই মহাপ্রভুকে ঘিরে ঘিরে পাগলানি তাই নাচিছে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে পাগলানি তাই নাচিছে, ওই মহাপ্রভুকে ঘিরে ঘিরে পাগলানি তাই নাচিছে, হরি 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 বলে পাগলানি তাই নাচিছে, হরি 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 বলে পাগলানি তাই নাচিছে, হরি 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 বলে পাগলানি তাই নাচিছে, পাগলানি তাই নাচিছে, পাগলানি তাই নাচিছে, পাগলানি তাই দুজন। আচ্ছা আর বাকি আছে কে? শিবাস, শিবাস নৃত্য করবে। এইবার কেমন ভাবে নৃত্য করছে, তাই কি বলছে? আমার শিবাস নাচিছে, আমার শিবাস নাচিছে, আমার শিবাস নাচিছে, আমার শিবাস নাচিছে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে শিবাস নাচিছে, ওই মহাপ্রভুকে ঘিরে ঘিরে শিবাস নাচিছে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে শিবাস নাচিছে, ওই মহাপ্রভুকে ঘিরে ঘিরে শিবাস নাচিছে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে শিবাস নাচিছে। ও মা, আমি একা নৃত্য করব? আমি যে বলছি গৌর সুন্দরের সঙ্গে পঞ্চতত্ত্ব নৃত্য করছে, আর এখানে আমার এতগুলো মায়েরা আছে, কেউ নৃত্য করতে পারে না? হ্যাঁ পারে, শীতে বলে, শীত পড়েছে বলে, অন্তত বসে বসে নৃত্য করো, দাঁড়াতে হবে না। হ্যাঁ
রাধে রাধে নাচতে পারবে তো? তাহলে একটু আমার সাথে একটু উঠো। ওগো ওই খানটা ফাঁকা আছে, হ্যাঁ পরে উঠবে। আচ্ছা বসে বসে করো তো, সবাই মিলে হাত দুটো যেন দেখতে পাই। একটু সরতো দেখি, একবার দেখে নিই, তারপর দাঁড়াবো। এই যে মা, যে মায়ের বাড়ি থাকতে দিয়েছিল ওই মা, আর আশপাশে যে ব্ল্যাঙ্কেট জড়িয়ে আছে, একটু সবাই মিলে তোমাদের জ্বালায় বলে ব্ল্যাঙ্কেটটা আমার বাড়ি দিয়ে আসবে, তোমাদেরই ভালো চোখে পড়ছে। রাধে রাধে সবাই মিলে কি করছে? আর শিবাসু নাচিছে, শিবাসু নাচিছে, শিবাসু নাচি, আমার শিবাসু নাচিছে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে শিবাসু নাচিছে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে শিবাসু নাচিছে, শিবাসন নাচিছে, আমার শিবাসন নাচিছে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে 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 আমার শিবাসন নাচিছে, শিবাসন নাচিছে। আর একজন বাকি আছে, আর একজন বাকি আছে, আর বেশি বিরক্ত করবো না, আর একজন বাকি আছে, সেটাকে আমাদের গদাধর মহাপ্রভু। তো তিনি কেমন ভাবে নৃত্য করছেন, মানে আমাদের রাধারানী কেমন ভাবে নৃত্য করছেন? রাধে 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 রাধারানী আমার কেমন ভাবে নৃত্য করছেন? আজ গৌরসুন্দর আমার বলছে আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, কুমুরিকে ঘিরে ঘিরে গদাধর নাচিছে, ওই মহাপ্রভুকে ঘিরে ঘিরে গদাধর নাচিছে, ওই করে করে কর দিয়ে গদাধর নাচিছে, ওই করে করে কর দিয়ে গদাধর নাচিছে, করে করে কর দিয়ে গদাধর নাচিছে, এবার একটা কথা বলবো, একটু একটু মন দিয়ে শুনবেন। আজ পঞ্চতত্ত্ব নৃত্য দর্শন করে দাঁড়িয়ে থাকা বক্রেশ্বর, রাধে দাঁড়িয়ে থাকা বক্রেশ্বর, তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না, তিনিও নৃত্য শুরু করলেন। কিন্তু তিনি কেমন হলেন? তার হাত, তার পা, তার গোটা শরীরটাই বিকলাঙ্গ, ভালোভাবে কথা বলতে পারে না, ভালোভাবে চলতেও পারে না। কিন্তু আজ পঞ্চতত্ত্ব নৃত্য দর্শন করে তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না। তামা আমরা এই প্রাকৃতিক জগতের মানুষরা, আমরা হয়তো সারাদিন হয়তো ভগবানকে ঠিক মতো ডাকতে পারি না, কিন্তু যখন আমরা এই আমাদের এই বছরে একবার এই হরিবাসরটা হয়, আমরা সবাই মিলে একটু আনন্দ করি কি তাই না? বিশেষ করে আমাদের এই চব্বিশ পরগনায় এই রাসলীলা কি তাই তো? আর বাইরে যেটা হয় সেটা সূর্য পূজা, আমরা একটু আনন্দ করি, নৃত্য করি কি তাই তো? আমরা যদি নৃত্য করি মা, একসঙ্গে এতগুলো মহিলা যদি নৃত্য করে, কোনো বাবা বা কোনো দাদা ভাইরা গিয়ে কি চুপ করে থাকতে পারবে কি? তাদেরও মনের মধ্যে একটু হবে যে আমরাও একটু আনন্দ করি কি তাই না? ঠিক তেমনই পঞ্চতত্ত্বের নৃত্য দর্শন করে দাঁড়িয়ে থাকা বক্রেশ্বর, তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না, অথচ হাত নেই, তার গোটা শরীরটাই বিকলাঙ্গ, ভালোভাবে কথা বলতে পারে না। আমরা তো কথা বলতে পারি, তাও আমরা হরিকথা ভালো করে বলতে পারি না।
আমরা চলতে পারি কিন্তু অনেকে কীর্তন শুনতে আসবে কি, তাই না? তাই তো। কিন্তু মা একটু খেয়াল করবেন, এখানে এই কীর্তন হরিবাসরটা যদি না হয়, এখানে যদি কোনো একটা ফাংশন হতো, এই মাঠটা এত ফাঁকা থাকতো? ঠিক তেমনই আজ পঞ্চতত্ত্বের নৃত্য দর্শন করে দাঁড়িয়ে থাকা বক্রেশ্বর তিনিও নিজেকে স্থির রাখতে পারলেন না, তিনিও নৃত্য শুরু করলেন। তামা বক্রেশ্বর মহাপ্রভু নৃত্য করবেন, আমি তো বক্রেশ্বর মহাপ্রভু না, হতেও পারবো না, তবে যতটা পারবো চেষ্টা করবো একটু সবাই মিলে শঙ্করধ্বনি উলুধ্বনি করবেন। আজ বক্রেশ্বর মহাপ্রভু তার গোটা শরীরটাই বিকলঙ্গ, ভালোভাবে কথা বলতে পারে না, সেই অবস্থায় থেকে তিনি নৃত্য করছেন। দেখুন মা কেমন ভাবে নৃত্য করছেন। ওই মা ঘুমিয়ে পড়েছে, একটু নাড়িয়ে দাও। ও মা, আজ বক্রেশ্বর মহাপ্রভু নৃত্য করছে, একটু উলুধ্বনি শঙ্করধ্বনি করো সবাই মিলে। কেমন ভাবে নৃত্য করছে? আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচি, আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, ওই কত অঙ্গ ভঙ্গ করি বক্রেশ্বর নাচিছে, ওই কত অঙ্গ ভঙ্গ করি বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর, আমার বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে, তারা তো সবাই সব শিবাসঙ্গনের মাঝে নৃত্য করছে। আজ আমরা এই বৃন্দাবনের মাঝে নৃত্য করব কি, তাই তো? আমরা নৃত্য করব তো, কথাটা ভালো করে শুনুন। শিবাসঙ্গনের মাঝে তারা নৃত্য করছে, অর্থাৎ এই পঞ্চতত্ত্ব নৃত্য করছে। আজ আমাদের এই বৃন্দাবনের মাঝে আমরা সবাই নৃত্য করব কি, তাই তো? হ্যাঁ রাধে, তাই তো? জানিতাম প্রেম সে সবাই মিলে দেখি দুটি হেমদান্ড বাহু তুলন সবাই মিলে। ও মা মন্দিরে, ও মা রাধে রাধে, তোমাদের আশীর্বাদেই তো চলবে মা, এই তো রাত হয়ে গেছে। প্রেম সে সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে হরি বল নাচো রে মন হরিবনে, ওকে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে হরি বল বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। বলছে আমার মায়েরা তো ঠিক আছে, তোমার দাদা ভাইরা কেন ঝিমিয়ে পড়ছে? দাদাদের বয়স হয়েছে, ঠান্ডা বেশি হয়েছে না, ঝিমিয়ে যায়। শুনতে পাচ্ছ না? তোমার ঠাকুরই তোমাকে বলছে। প্রেম সে বলো দেখি জয় কৃষ্ণচন্দ্র কি। আমার মায়েদের বলতে হবে না, আমার মায়েরা একশো ঠিক আছে। ওই যে কোটা আছে, হাই পালিয়ে যাচ্ছে গো, কি জ্বালা। রাধে 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 বলছি বলে পালিয়ে যাচ্ছে। আচ্ছা তোমরাই দাও, তোমরাই একাই একশো বলা আছে তো,
মায়ের সঙ্গে ঝগড়া করার সময় ঠিক বেরিয়ে যায়। জয় কৃষ্ণচন্দ্র কি তোর বাবা? আমি তোমাকে বলতে বলিনি, আমার শুধু দাদা ভাইরা নেবে, যে কোটা দাদা ভাইরা আছে, এই যে ঠাকুর তোলায় যারা বসে আছো একটু বলো, আর এই যে চেয়ারে যে কোটা আছে, আর এদিকের বাবারা, ও বাবা একটু প্রেমসে বলবেন তো। হ্যাঁ, এই তো যে কোটা বাবারা আছে, দাদা ভাইরা আছে, ছোট ছোট ভাই বোনেরা আছে, প্রেমসে বলুন, বোনেরা না ভাইরা। আছে কি দেখি প্রেমসে? জয় কৃষ্ণচন্দ্র কি এখানে দিয়েছে গো? তুমি বাবা বাদ, ওখানে কিছু করছে মনে হয়। ঠিক আছে দাদা, আপনি একটু হাতটা নামিয়ে নেন, হাতটা নামিয়ে নেন। হ্যাঁ প্রেমসে বলো, জয় কৃষ্ণচন্দ্র কি? আচ্ছা হয়েছে, মানে যে কোটা আছে তবু একটু একটু করে হলেও সারা বেরিয়েছে। আচ্ছা তোমাদের থেকে মায়েদের দেখো চাপা পড়ে যাবে। প্রেমসে বলুন, জয় শ্রীমতী রাধারানী কি? হয়নি হয়নি হয়নি, ভয় পেয়ে যাবে এনারা। আচ্ছা একটু করতালি দিয়ে জোরসে বলুন, কৃষ্ণ বলে বাহু তুলে নাচোর মন ঘুরি বলে, মনের জল ধরে যাবে কৃষ্ণ প্রেম, মনের জল ধরে যাবে কৃষ্ণ প্রেম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচোর মন হরি বলে, আমার ঠাকুর দালানে যে কোটা মায়েরা বসে আছে তাদের মধ্যে একজন বলবে। আস্তে রাধে, কত বছর বয়সে মা? ও বাবা, ওটা কি করে হয়, আমি একা বলবো? শুনবে তো অবশ্য, তবে কিছু তো জানতে হবে নাকি? প্রত্যেক বছর আসবো ভুলে চলে যাবো তা কি করে হয়? ভগবান কৃষ্ণচন্দ্র রাসলীলা করেছেন, ভালো করে শুনুন। আগের বছর যদি প্রশ্ন করে আপনি তাকে বলতে পারবেন কি? তাই তো, ভগবান কৃষ্ণচন্দ্র রাসলীলা করেছিলেন কত বছর বয়সে? মাত্র 8 বছর বয়সে। শুনেছেন? পরের বছর মনে থাকবে। এই তো 8 বছর বয়সে।
তাহলে আমাদের জানতে হবে এই রাসলীলা কে কাকে প্রথম শ্রবণ করিয়েছিল, কে কাকে প্রথম শ্রবণ করিয়েছিল। রাজা পরীক্ষিতা মা বৈষ্ণব অপরাধে অপরাধী হয়ে সাত দিনের মধ্যে সর্পদংশনে মৃত্যু হবে এই অভিশাপ। তাই রাজা পরীক্ষিতা মার সুখদেব গোস্বামীকে বলেছিলেন, গুরুদেব আমি রাসলীলা শ্রবণ করতে চাই। সেই না বলেছে রাসলীলা শ্রবণ করতে চাই, সঙ্গে সঙ্গে সুখদেব গোস্বামী আমার বলেছিলেন রাসলীলা এই রাসলীলা শ্রবণ করতে চাও, বলেছিল হ্যাঁ আমি এই রাসলীলা শ্রবণ করতে চাই। যখন বলেছিল মা তখন মৃত্যুর প্রাতকালে বলেছিল, অর্থাৎ সে জানতো যে আমার মৃত্যুটা বেশি দিন বাকি নেই, সাত দিনের মধ্যে আমাকে মৃত্যুবরণ করতে হবে। তাই গত ছয় দিন ধরে ভগবান কৃষ্ণচন্দ্রে বিভিন্ন লীলা শ্রবণ করেছিল, শেষ দিন অর্থাৎ মৃত্যুর একদিন আগে তার রাসলীলা শ্রবণ করার বাসনা হয়েছিল। তাই রাজা পরীক্ষিত আমার বলেছিলেন, গুরুদেব আমি রাসলীলা শ্রবণ করতে চাই। রাসলীলা এই রাসরসকে অস্ত্রবন্ধ আস্বাদন করতে পারেনি, আর তুমি রাসলীলা শ্রবণ করবে। ফলে গুরুদেব আমি মৃত্যুর পথে যাচ্ছি, আপনি আমার মনের বাসনা পূরণ করুন। তা ধরুন যখন কোনো মানুষ যখন মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ে তখন আমরা কী করি, এক ফোঁটা জল অথবা যদি কৃষ্ণ নাম শুনতে চায় আমরা কৃষ্ণ নাম শ্রবণ করি, কি তাই তো? ঠিক সেইটা কোন সময়, ঠিক মৃত্যুর প্রাতকালে। ওই যে কথাই আছে না, সময় থাকতে করে না কেউ, সময় যখন থাকে তখন কেউ করে না, অসময়ে এসে করি না। ঠিক তেমনই মৃত্যুর প্রাতকালে রাজা পরীক্ষিতা মার সুখদেব গোস্বামীকে রাসলীলা শ্রবণ করতে বলেছিলেন। তাই রাজা পরীক্ষিতের কথা মতো আমার সুখদেব গোস্বামী রাসলীলা বর্ণনা করছেন, কেমন ভাবে তাই কি বলছে? তাই পদকর্তা আমার বলছেন, শারদ চন্দ্র পবন বিপিনে পড়ালো কুসুম গন্ধ রে আহারে আহারে আহারে। শরদ চন্দ্র পাবন মন্দ বিপিনে পড়ালো কুসুম গন্ধ রে আহারে আহারে আহারে। শরদ চন্দ্র পাবন মন্দ বিপিনে পড়ালো কুসুম গন্ধ রে আহারে আহারে আহারে। শরদ চন্দ্র পাবন মন্দ বিপিনে পড়ালো কুসুম গন্ধ রে আহারে আহারে আহারে। ফুল মল্লিকা মালতি জোতে কিবা ফুল মনে ওই বৃন্দাবনে ফুলল মল্লিকা ও বৃন্দাবনে ফুল মল্লিকা ফুল মল্লিকা মালতি জোতে ফুল
দেবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। আহা মাত্র তারা কিসে মাত্র ঘুমে ওই মায়ের আমার ঘুমটা চলে আসছে, আমার মা আমার কি করবে চোখ দুটো যদি বুঝে যায়। রাধে রাধে সবাই মিলে করো তালি দিয়ে বলুন আহা মত্ত, করো তালি দিয়ে বলুন আহা মত্ত। এই মাটাকে একটু নাড়িয়ে দাও, আমার ঠান্ডা তো আমারও লাগছে কি করব বলুন। হ্যাঁ রাধে রাধে সবাই মিলে বলুন আহা মত্ত, আহা মত্ত মধু করো করনি রে, আহা মত্ত মধু জন ভালনি রে, আহা মত্ত মধু জন ভরনি রে, আহা মত্ত মধু জন ভরনি রে, মতন হয়েছে মত্ত মধু করে, মতন হয়েছে মত্ত মধু করে, মতন করবে বলে মত্ত মধু করে, মত্ত মধু জন ভরনি রে, 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 মত্ত মধু জন ভরনি রে। বলে মাতাল ভমরা দেবা মাতাল ভমরা গুন গুন করে, মাতাল ভমরা গুন গুন ওই মধু মধু কোন কোন লাগে, মাতাল ভমরা গুন গুন করে কি বলছে তারা গুন 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 মত্ত মধু করে ভরনি রে, মত্ত মধু 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 ভরনি রে। জনতা ওই মায়ের তো ঘুম ছাড়ছে না, কিন্তু ঘুমটা তো ছাড়াতে হবে মা, আপনাকে দেখে না হলে এখানে সবাই ঘুমিয়ে পড়বে। হ্যাঁ শক্তিবান দিতে হবে, কেন শক্তিবান দেবো কেন, আমার কাছে কত ভালো ভালো ট্যাবলেট আছে নাকি শক্তিবান। রাধে রাধে ও মা আমরা এত রাতে এসেছি বলুন, হ্যাঁ আপনাকে ঘুমাতে দেখলে তো সবাই ঘুমিয়ে পড়বে, আমাদের কি কষ্টটা কম হচ্ছে বলুন, আনন্দ দিতে তো ছাড়ছি না, তাও যদি ঘুম পায় কি করবো। রাধে রাধে প্রেম সে দেখে সবাই মিলে দুটি হেমদান্ড ভাও তুলুন তো, জোরসে তুলুন আপনি চাদর, হ্যাঁ যেন ছেড়ে যায়। রাধে রাধে চাদরটা পাশে রেখে দিন, দিয়ে দুটি বাহু তুলুন, সর্বস্ব ত্যাগ করে এরম ভাবে তুললে হবে না, প্রেম সে দেখে সবাই মিলে তুলুন তো চাদর ব্ল্যাঙ্কেট কম্বল ছেড়ে। ওমা বলছি বলে রাগ করবেন না, ওইটা থাকলে বেশি ঘুম পাবে, আমার তো কই ঘুম পাচ্ছে না, আপনাদের দেখে ঘুম পাচ্ছে না, দেখি ওটা সরিয়ে দিন, আরে পুরোপুরি খুলতে হবে না একটু সাইডে করে দিন, যত জড়িয়ে যাচ্ছে যেন ঘুমটাও জড়িয়ে যাচ্ছে। না দেখি তাই না প্রেম সে বলো সবাই মিলে নতুন করে বলতে হবে, রাধে চাদরটাই বেশি প্রেম সে কই গো, দাদা ভাইরা উঠেছে বাবারা, এই তো উঠেছে, আজকে সবাই মিলে আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, আর একটা গোপালের মা কোথায় গেল আছে, একটু তোমরা একটু নৃত্য করো না বাবা, তোমাদের দেখলে ওনারা চাঙ্গা হয়ে যাবে। হ্যাঁ আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করে আবার বসে পড়বে, একটু নৃত্য করে নাও দেখি, ওঠো সবাই মিলে ওঠো, আরে ক্যামেরা করতে হবে না পরে করবে, রাখো এই যে ওঠো তো ছোট ছোট বোনেরা ওঠো, আরে তোমরা উঠলে ওরা উঠবে, ওঠো আচ্ছা এরা ভালো না, হ্যাঁ ওটো তো, হ্যাঁ ওটো এই তো
এক একজন করে উঠবে না সবাই মিলে। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। একটা কথা বলি, রাগ করবো না, আমার বাড়ি কি এইখানে? হ্যাঁ, আমার বাড়ি কত আমতলা, এর আমতলা থেকে আপনাদের পাড়ায় নৃত্য করতে এসেছি, আমার লজ্জা লাগছে না? হ্যাঁ, ও আমি তো পয়সা নিয়ে এসেছি, তো পয়সাটা তো আপনারাই দিচ্ছেন। হ্যাঁ, এসে গেছে। আচ্ছা, উনি একা নাচলে হবে? এই তো প্রেমসা সবাই মিলে, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে সবাই মিলে নাচবো। কৃষ্ণ বলে বাহু তুলে সরস্বতী মোরা জাগব। রাধে, ও গোপালের বাবা, গোপালের মাকে কিছু বলো। এইরকম ওনাকে দেখে আমি ঘুমিয়ে পড়ব। রাধে, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাতি মোরা যাবো। জেগে থাকো চাঁদ, জেগে থাকো তারা, জেগে থাকো চাঁদ, জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে সবাই মিলে নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আজি সারা রাতি জাগবো। ওই ওরম করলে ওনারা আনন্দ কে নাচবে, তাই তো? আচ্ছা, তোমাদের আনন্দ দিচ্ছে ওনারা। রাত জগা পাখি বলে সুরে সুরে রাত আছে বাকি। ওই দূরে ডাকে রাত জগা পাখি বলে সুরে সুরে রাত আছে বাকি।
কৃষ্ণ বলে বহুতলে হরি সরারতি রাজবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে জনিতা জয় গৌর জগদীশ জনিতা।